জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভারত বাংলাদেশ সীমান্তে ভাঙন পরিদর্শনে বিজেপির জেলা সভাপতি। বেশ কিছুদিন থেকেই লালগোলার ভারত বাংলাদেশ সীমান্তে 35 নম্বর ব্যাটালিয়ন রেনু ক্যাম্প সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মা নদীর গর্ভে তলিয়ে গিয়েছে সীমান্তের একাংশ। যে কোনো সময় সীমান্তের কাটা তার তলিয়ে যেতে পারে পদ্মা নদীর গর্ভে। মঙ্গলবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ভাঙন পরিদর্শন করেন উত্তর বিজেপির কমিটি সভাপতি ধনঞ্জয় ঘোষ। ভাঙন পরিদর্শনের পর তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন, কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে রাজ্যে, কিন্তু তৃণমূল নেতারা কোনো কাজ করতে দিচ্ছে না। তিনি বলেন, ভাঙন রোধ করতে ডেপুটি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলা হোক। পাশাপাশি তিনি আরও বলেন যে ভাঙন রোধের কাজ যেন বিএসএফ এর মাধ্যমে সরাসরি করা হয়, সে কথাও তিনি কেন্দ্রে জানাবেন। গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙনের যে কবলিত এলাকায় যে মানুষজনদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, বিশাল ক্ষতি, কয়েকশো বছরের বাড়ি ভিটে জমি সব তলিয়ে যাচ্ছে গঙ্গায়। এটা একটা পশ্চিমবঙ্গের সরকারের যে একটা গাফলতি, শুধু গাফলতি না, কেন্দ্র যেভাবে রাজ্যকে টাকা পাঠানো হচ্ছে সেই টাকাও ঠিকঠাকভাবে তো খরচ করেই না, টাকা পাঠাচ্ছে মোদিজি। আপনারা জানেন কিভাবে পশ্চিমবঙ্গে দুর্নীতিতে সর্বস্তরে ছেয়ে পড়েছে। আমার এই সরকারের কাছে আমার অনুরোধ কি, জনসাধারণের কথা মাথায় রেখে, জনসাধারণের সিকিউরিটির কথা মাথায় রেখে ইমিডিয়েটলি যেন কাজ শুরু করা যায়। এখানকার আমি ডিএম এর কাছে অনুরোধ করব, আমি নিজে ফোনও করব, এবং আমরা এই এক্ষুনি আমি এখান থেকেই ফোন করলাম আমাদের সম্মানীয় হোম মিনিস্টার ডেপুটি নিশীথ প্রামাণিক মহাশয়কে আমি ফোনে কথা হলাম। ওনার পিএর সঙ্গে উনি ব্যস্ত আছেন, ওনার সঙ্গে এখান থেকে গিয়ে আমি লিখিত একটা চিঠিও করবো আমার পার্টির পক্ষ থেকে, যাতে ইমিডিয়েটলি এই কাজ, গঙ্গা ভাঙনের প্রতিরোধের জন্য কাজ শুরু করা যায়।